নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সামনে মহারাজ শ্রী দুলাল। আজকের টপিকস, শ্বশুর শাশুড়িকে কি করে নিজের আয়ত্তের মধ্যে রাখবেন। বন্ধুরা, বর্তমান দিনে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি মেয়ের বিয়ে দিলেন, তারপরে মেয়ে গেল শ্বশুর বাড়িতে, সেখান থেকে প্রতিদিন আপনার কাছে খবর আসতে শুরু করলো শাশুড়ি নির্যাতন করছে বা শ্বশুর নির্যাতন করছে, আপনার মেয়ে নির্যাতিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। এইভাবে কোনো কোনো মেয়েকে দেখেছি আবার তারা বাবা মায়ের কথা ভেবে বাবা মাকে শ্বশুর শাশুড়ি নির্যাতনের কথাটা বলতেও চায় না, কারণ বাবা মা একটু শান্তিতে থাকুক এই ভেবে তারা চুপ করে থাকে। কিন্তু বন্ধু, এর পরিণতি একদিন আমরা দেখতে পাই মেয়েটা হয়তো সুইসাইড করে। বর্তমান দিনে এটাও দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়ি মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করে মেয়েকে ঝুলিয়ে দিচ্ছেন বা আগুনে পুড়িয়ে দিচ্ছেন। কারণটা কি বন্ধুরা? শাশুড়ি মাতা হয়তো ভুলে গেছেন যে তিনিও একদিন কাউরির বাড়ির বউ হয়ে এসেছিলেন, বা তার মেয়েটিও একদিন কারোর বাড়ির বউ হয়ে যাবে বা গেছে। যদি এটা হয় তার মেয়েটাও কষ্ট পায়। কিন্তু বন্ধু, মানুষ নিজেরটাকে বেশি চেনে, তাই যারা মেয়ের বাবা রয়েছেন তারা আজকে মেয়ের বিয়ে দিয়েও রাত্রে একটু শান্তিতে ঘুমোতেও পারেন না। তাই আমি সবার কথা ভেবে আজকে যে কথাটা বলছি মেয়েদের উদ্দেশ্যে, তোমরা মা এটা অবশ্যই করো। এর দ্বারা তোমরা শ্বশুর শাশুড়ি যেই নির্যাতন করুক না কেন, তাদেরকে তোমরা নিজের মুঠির মধ্যে রাখতে পারবে। কোনো খারাপ কাজ নয়, কোনো খারাপ তুমি করছো না। ভগবান বলেছেন, নিজেকে বাঁচতে যদি অপরকে হত্যা করতে হয় সেটা হত্যা নয়, সেটা হচ্ছে আমরা নিজেকে বাঁচাতে অপরকে আঘাত করতেই পারি। তাই আজকে যে ছকটি আমি দেখাচ্ছি সেই ছকটি তোমরা রবিবার দিন, শুধুমাত্র রবিবার দিন, রবিবার দিন ছাড়া কিন্তু অন্য কোনো দিনে করলে হবে না। এটা তোমাদেরকে নিষ্ঠাভাবে মনের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে, ভক্তি রেখে কাজটা করতে হবে, অবশ্যই ফল পাবে। এই যন্ত্রটি একটা রুটি নির্মাণ করবে, প্রথমে আটা দিয়ে একটা রুটি নির্মাণ করবে, তারপর সেই রুটিটিকে এইভাবে ফোল্ড করে আরেকবার ফোল্ড করে যেমনভাবে পরোটা তৈরি করা হয় ঠিক সেভাবে পরোটার আকৃতি, ত্রিভুজের আকৃতি তৈরি করে নেবে। চার ভাগের এক ভাগ রুটি তোমাকে নিতে হবে। সেই রুটির উপর এই যন্ত্রটিকে লিখে ফেলো লাল কালি দিয়ে, রবিবার দিন যে কোনো সময়। এবং যদি শ্বশুর নির্যাতন করে তো শ্বশুরের নাম লেখো, বা যদি শাশুড়ি নির্যাতন করছে তবে শাশুড়ির নাম লেখো। দেখো লেখা আছে যন্ত্রতে শ্বশুর শাশুড়ির নাম, বাকি টোটালটা একই রকমভাবে বানাও। একটা ছক যেভাবে দিয়েছি সেভাবে বানিয়ে নাও। তারপর যদি শ্বশুরকে বশ করতে হয়, বশীভূত করতে হয়, নিজের আয়ত্তে রাখতে হয়, তাহলে কালো মদা কুকুরকে, মানে কালো পুরুষ কুকুরকে তোমাকে খাওয়াতে হবে। অথবা যদি শাশুড়িকে বশ করতে চাইছো, বশীভূত করতে চাইছো, তাহলে কালো মাদি কুকুর, মানে কালো মেয়ে কুকুরকে এটি খাওয়ালেই নিমেষের মধ্যে শ্বশুর বা শাশুড়ি তোমার বশীভূত হবে, তোমার জীবন সুখময় হবে। জয় গুরু রামদেব, জয় মাতারা, সকলে সুখী হও এই কামনা করি। যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বটনটি ক্লিক করো, কারণ পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। জয় গুরু রামদেব, জয় মাতা।